প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ত্রাস সৃষ্টির মামলায় রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার কল্যাণ সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। নওগাঁয় ড্রেন থেকে মানুষের মাথার খুলি উদ্ধার। বিভিন্ন অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ করা সহ 8 দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জনে জনে জনতা, গড়ে তোল একতা, এ স্লোগানকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলে এমপিও কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ, বিভিন্ন অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ করা সহ 8 দফা দাবিতে মানববন্ধন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আতাউর রহমান স্মৃতি পরিষদ। সোমবার বিকেল 4টায় রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এর আয়োজন করা হয়। ভাষা সৈনিক পরিবারের সদস্য ও সংগঠনটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম উদ্দৌলার সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহসভাপতি সালাউদ্দিন মিন্টু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকনুজ্জামান রিপন সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ ফাত্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অন্যান্য দাবিগুলো হল রাজশাহী শিক্ষা বোর্ডে সরকারি নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিচালনা, লিফট ব্যবস্থা চালু ও ছাত্র শিক্ষক হয়রানি বন্ধ করা, পারিবারিক কাজে সরকারি গাড়ি ব্যবহার না করা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো। জোর করে দপ্তরে প্রবেশ করে সচিবকে শারীরিক হেনস্থা ও ত্রাস সৃষ্টির মামলায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসার কল্যাণ সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4-এর বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে এ আদেশ দেন। গত বছর 18 অক্টোবর রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেছিলেন। এতে শিক্ষা বোর্ডের 2 কর্মকর্তাকে মামলায় আসামি করা হয়। মামলা গ্রহণ করে আদালতের বিচারক শঙ্কর কুমার বিশ্বাস গত বছরের 3 নভেম্বরের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই রাজশাহী অঞ্চলের পুলিশ সুপারকে নির্দেশ দেন। গত 17 অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। বাদীর আইনজীবী একরামুল হক জানান, সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের কাছে আবেদন করা হবে। অভিযুক্তরা রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুর রহমান খান উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হোসেন উপসচিব হিসেবে কর্মরত। নওগাঁ শহরের পাটালির মোড় এলাকার একটি ড্রেন থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা 11:30টার দিকে পুলিশ খুলিটি উদ্ধার করে। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের জন্য খুলিটি নওগাঁ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, পাটালির মোড় এলাকার ড্রেন পরিষ্কারকালে পরিচ্ছন্ন কর্মী খায়রুল ইসলাম আবর্জনার ভেতর এই মাথার খুলিটি দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ সেটি উদ্ধার করে। এরপর মৃত্যুর কারণ জানতে ও পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের জন্য খুলিটি নওগাঁ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, খুলিটি ড্রেনে কিভাবে এলো এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলেও জানান ওসি ফয়সাল বিন আহসান। নাটোরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে করোনাকালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার 83 জন ক্রীড়াসেবীদের মাঝে 4,15,000 টাকার এই অনুদানের চেক বিতরণ করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় তিনি বলেন, করোনাকালীন সময়ে খেলোয়াড়রা বেশ আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিনাতিপাত করেছে, সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য তাদের এই অনুদান কিছুটা হলেও সহায়ক হবে। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস সহ কর্মকর্তা ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ। নাটোরে জেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা বিএনপির আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে এর আয়োজন করা হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পৌর বিএনপির সদস্য সচিব বাবুল চৌধুরী, মহিলা দলের সাবেক সভাপতি সুফিয়া হক সহ দলের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, 15 আগস্টের পর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরপেক্ষ ভোটের অধিকার ছিল না। ঠিক সেই সময় 7 নভেম্বর বিপ্লবের মাধ্যমে অধিকার আদায় করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নারী উদ্যোক্তা প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কোর্ট বাজার সংলগ্ন আহসান হাবিবের আমবাগানে নারী উদ্যোক্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় 19 জন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্যাকেটিং ও বাজারজাতকরণে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও উদ্যোক্তাদের সংগঠিতকরণ, প্রশিক্ষণ ও আগ্রহী ও পিছিয়ে পড়া উদ্যোক্তাদের সহযোগিতার বিষয়গুলো উঠে আসে এ সভায়। এতে সুইজারল্যান্ড ভিত্তিক বেসরকারি সংস্থা সুইচ কন্ট্যাক্টের প্রতিনিধি নাহিদ সুলতানা বর্ষা, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব সহ 19 জন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। নারী উদ্যোক্তারা বলেন, পণ্য বাজারজাতকরণে ই কমার্স প্রশিক্ষণ না থাকা, পরিবার ও সামাজিক বাধা সহ স্বল্প পুঁজি নারী উদ্যোক্তাদের সফল না হওয়ার প্রধান কারণ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।